নজরে লোকসভা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের নেতাদের নিয়ে বৈঠক মমতার কালীঘাটে বীরভূমের তৃণমূল নেতাদের সঙ্গে চলে বৈঠক লোকসভার আগে সাংগঠনিক আলোচনা মিটিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে লোকসভার আগে সাংগঠনিক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে অনুপম এই মুহূর্তে আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন অনুপম এই মিটিং লোকসভা ভোটের যথেষ্ট গুরুত্বপূর্ণ বীরভূমে এমনিতে অনুব্রত মণ্ডল নেই মানে তার অনুপস্থিতিতে ওই বীরভূমের গড়ের দায়িত্ব কার কাকে দেওয়া হবে এর আগে বারবার কমিটি গঠন হয়েছে কোন দল ধরা পড়েছে শতাব্দী রায়ের বক্তব্যে সেই কোন দল আরও বেশি স্পষ্ট হয়েছে বিভিন্ন সময় কাজল শেখের যে বিরক্তি বা তার উপস্থিতি অনুপস্থিতি বারবার বেশ কিছুটা অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বারবার হস্তক্ষেপ করেছেন সেই জেলাতে নিজে উপস্থিত থেকেছেন তারপর আজকের এই বৈঠক লোকসভা ভোটের আগে কতটা গুরুত্বপূর্ণ কী কী স্ট্র্যাটেজি তৈরি হতে পারে বিস্তারিত কি জানতে পারছেন এবং কারা কারা গিয়ে উপস্থিত হয়েছেন দেখো তোমার জানি রাখি ইতিমধ্যেই জেলা নেতৃত্ব যারা রয়েছেন তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন ব্লক স্তর বটেই পঞ্চায়েত স্তরেও রয়েছেন নেতৃত্বরা এবং যারা লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন সামলেছেন জেলার নেতৃত্ব হিসাবে তারা রয়েছে আজকের এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি জানো যে অনুব্রত মণ্ডল তিনি জেলে যাওয়ার পর বীরভূম জেলায় কি হবে সেটা নিয়ে একটা দোলাচল চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা নজনের কোর কমিটি করে দেন এবং মাথার উপরে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এবং তারপরেই জেলা নেতৃত্বকে বলা হয় এই নজন মিলে জেলাটাকে তারা দেখবেন কিন্তু যেহেতু লোকসভা ভোট এগিয়ে আসছে স্বাভাবিকভাবে এরপর স্ট্র্যাটেজি কী হবে ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখি যে ববি হাকিমকে পাঠানো হয়েছিল বীরভূম জেলার দায়িত্ব দিয়ে এবং তাকে দিয়ে স্ট্র্যাটেজি তৈরি করা হচ্ছিল যেহেতু দুটো লোকসভা কেন্দ্র কিন্তু গত 21-এর বিধানসভা নির্বাচনে দেখা যাচ্ছে এই বীরভূম জেলায় দুবরাজপুর বিধানসভা তৃণমূলের হাতছাড়া হয় একেবারে অনুব্রত মণ্ডলের গড় তৃণমূলের খাস তালুক বলে পরিচিত এই বীরভূম জেলায় এবার যে দুটো আসন রয়েছে সেই দুটো আসন তৃণমূলকে কিন্তু ভাবাচ্ছে কারণ গত বিধানসভা নির্বাচনে যা ফলাফল দেখা যাচ্ছে তাতে মার্জিন কিন্তু বেশ কয়েকটি বিধানসভা অর্থাৎ 11টা বিধানসভার মধ্যে 7টারও বেশি বিধানসভায় মার্জিন প্রায় গায়ে গায়ে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে কিন্তু নেতৃত্ব কে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তিনি নিজের গোটা জেলার ওপর নজর রাখছেন ববি হাকিমকে পাঠানো হয়েছে কিন্তু যদি নেতৃত্বের অভাবে এখানে ফলাফল খারাপ হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কী স্ট্র্যাটেজিতে তৃণমূল চলবে যেটা তৃণমূল সূত্রে দাবি করা হচ্ছে যে গত বিধানসভা নির্বাচনের যা ফলাফল সেই ফলাফলকে সামনে রাখা হবে 19-এর নির্বাচনের ফলাফলকে সামনে রাখা হবে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় চক আউট করে দেবেন যে কীভাবে প্রত্যেকটি বিধানসভা ধরে এইভাবে তারা আগামী দিনে এগোবেন সরকারের যা ডেভেলপমেন্টের কাজ রয়েছে গত 11 বছরও বেশি সময় ধরে সেই ডেভেলপমেন্টের যে কাজ পরিষেবা মানুষ পেয়েছে কি না সেইটা আরও একবার জেলা নেতৃত্বকে একেবারে নিপুণ দক্ষতার সাথে খতিয়ে দেখতে হবে অর্থাৎ স্বাস্থ্যসাথী লক্ষ্মীর ভাণ্ডারের মতন বড় বড় প্রজেক্ট যেটা তৃণমূল কংগ্রেস ইলেকশনের আগে ঘোষণা করেছিল সেই প্রজেক্টের সুবিধা মানুষ পাচ্ছে কি না এছাড়াও সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলো কিভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে সেটা নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ তালিকা তৈরি করে রিপোর্ট তৈরি করে ভোটের ময়দানে নামতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এই মুহূর্তে যেটা চাইছে যে এই জেলাটাকে একেবারে যে খাস তালুক বলে পরিচিত ছিল তৃণমূল কংগ্রেসের সেই ধারা অব্যাহত রাখতে চাইছে যে দুটো আসন এই লোকসভা কেন্দ্রে বা এই জেলায় সেই দুটো আসনই তৃণমূল কংগ্রেস নিজেদের ঘরে রাখতে চাইছে কিন্তু যেহেতু দুবরাজপুর বিধানসভা সাঁইথিয়া এবং বোলপুরের একটা বড় অংশ মূলত শহর অঞ্চলের মানুষ যেভাবে তৃণমূলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তার চিন্তা বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস সেই কারণে শহর অঞ্চল তো বটেই গ্রামের প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ সরকারের সমস্ত সুযোগ সুবিধা পেয়েছে কি না সেইটা আরেকবার নিশ্চিত হতে চাইছে তৃণমূল নেতৃত্ব এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি আজকের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখিয়া তো থাকছেন ববি হাকিমকেও ডাকা হয়েছে যেহেতু তিনি সেই জেলায় একটা সময় দায়িত্বে ছিলেন স্বাভাবিকভাবে সব মিলিয়ে বৈঠকের শেষ মুহূর্তে জানা যাবে ছবিটা কি দাঁড়াচ্ছে জেলার নেতৃত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা লোকসভা নির্বাচনে সেদিকেও নজর থাকবে তোমায় আপাতত ধন্যবাদ অনুপম পরিস্থিতির উপর নজর রাখো পরবর্তী সময় ফিরছি